আমার মা প্রয়াত কৃষ্ণ বিশ্বাসে আজকে জন্মদিন। এতদিন পরেও তার স্মরণে কোনো অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানালাম এবং আপনারা সকলে গেলেন, এটা আমাদের কাছে অনেক ধন্যবাদ। প্রায় বছর তিনেক ঘুরে ফেলেছে আসলে ছবিটা, এটার জন্য আমাদের করে আমরা সবসময় সময় দিতে পারি। ওর জন্য কাজের মাঠের সাথে কাজের মাঝে তার কাছে কিছু একটা লোকেশনে তথ্যচিত্র সংক্রান্ত কিছু পাচ্ছি। আপনারা যেখানে যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন সবই আমরা একটা কৃষ্ণাদি অনুগত অনুগাম এখানে তো অবশ্য শুনেছি নাকি এখানে কেউ কেউ আছেন যারা কৃষ্ণাদি ব্যর্থ ব্যক্তিগতভাবে চিনত এমন একটা লোকে আজকে ছোট্ট তথ্যচিত্রটা আমাকে প্রথম উদ্বোধনের কাজটা করতে হচ্ছে। এটা আমার বড় সৌভাগ্যের ব্যাপার বলে আমি নিজেকে মনে করি। খুব তাদের ব্যাপারে প্রচন্ড উৎসাহ ছিল, খুব আনন্দের কথা, আনন্দের কথা এই জন্য বলবো যে মৃত্যুর পর দান করা হয়েছে। জীবনে কোনো সব বিশ্রাম বলে কোনো বস্তু আছে বলে মনে হতাম, ভালো কাজে মনে সবসময় ছাপিয়ে পড়তো। এই যে ছাপিয়ে পড়ার যে একটা প্রচেষ্টা বা যে তার যে তার ভেতরে যে একটা প্রেরণা, একটা মানুষের সংস্পর্শে এসেছিলাম যে মানুষকে খুব গভীরভাবে দেখতে পেয়েছিলাম এবং তিনি শুধু আমি দেখেছিলাম না, তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন। তাকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে যেটা করেছে সেইটা উঠনে আমি আপনার সঙ্গে তুলে ধরছি। কারণ জন্য কবিকার ক্ষমতা এই মহৎকাম ব্যক্তি আমি তো ব্যক্তি বলে যাচ্ছি, আমার ধৈর্যের নন্দ পাবে এই মহৎকাম ব্যক্তির একটা বিবৃতিকে শোধন করার ক্ষমতা আমার নেই। আমি অনুভব করি এই যে কাজটা করেছে আমরা দুজন মিলে এই নতুন দুইজন ধন্যবাদ জানাই যে এরকম একটা রেকর্ড অন্তত আমাদের কাছে। মৃত্যু সকলেরই আছে, আসবে যাবে, কেউ তো চিরন্তন বাঁচে না। আমরা হারিয়েছি কিন্তু তার পুত্রর এই সুন্দর প্রয়াসে তিনি আমাদের মনে দীর্ঘদিন জীবিত থাকবেন। যাতে আমরা ডকুমেন্টেশন করি যেটা আমরা অনেক কিছু করি কিন্তু সেটাকে আমরা তুলে রাখি না, ধরে রাখি না, ফলে অনেক করা কাজ, অনেক কিছু ঘটনা, অনেক গবেষণা শেষ পর্যন্ত হারিয়ে যায়। যখন কমিউনিস্ট পার্টি ভাঙেনি, ওই কমিউনিস্ট পার্টিতে রমাসীমা একটা লিডার ছিলেন, খুব মানে ভালো মানুষ ছিলেন। তখন শতবার্ষিকে 1961 সালে ওরা রঘুনাথের নাটক এবং মঞ্চস্থ করা শুধু মেয়েরা মিলে, ও ছোটবেলা থেকেই মানে এই সোশ্যাল কালচারের মধ্যে দিয়েই মানুষ হচ্ছে। মাও খুব সোশ্যাল ওয়ার্কার ছিলেন, ও তারও মানে পরবর্তীকালে বিয়ের পরে সেটা করতে পারেনি, পরে ওর ছেলে বড় হওয়ার পরে পরবর্তীকালে ও সেই সামাজিক কাজের মধ্যে জড়িয়েছে। এই ডাইনামিক ব্যাপারটা আমি জেনেছি তাহারে আধারের ওপারে
তিনি যে জ্যোতির্ময়, তাই যিনি মৃত্যুরে লোক হতে পারুক অন্য পথ নাকি।